করেছি দুগলে ধান সব চাচ্চরি করে মা তো কলে জল আনবে মা গো কলে জল এনে দেখি না ওই দু প্যাকেট আটা রুটি আর দুগলে ধান সব চাচ্চরি ও আউট এক সব খেয়েছে তো মানুষের ছিদেবেলে খাবে না আরে বল আউট তো পেটে কি বুকু ঢুকে গেছে আরে মোদি তুই বিশ্বাস কর আমি এত খাচ্ছি তবু আমার পেট ভরেনি পেটের মতো কুকুর ছাড়া ঢুকেছে কি বিড়াল ছাড়া ঢুকেছে আমি বুঝতে পারিনি দিদি তো বাচ্চা ছেলে ঝেড়ে ফেলেছি আমি এক বালতি জল দিয়ে আর ধুয়ে দিচ্ছি হবে না কেন হয় হাত পরিষ্কার কর নাহলে ঝেটো কাটু আছে তোর মুখ ধরে আর ঘষে সহ্য করে নিচ্ছি হে দিচ্ছি ভালো হয়েছে কুকুরকে ছচা দিনের বেলা যদি কেউ কালে বসে ছচায় পাড়ার মেয়েরা আমার ছেড়ে কথা বলবে ভগবান আমার মতো মেয়ে মারকে ঘরে ঘুরে চলে এসেছে তাই বলে তুই ওইগুলো ভালো করে ভরে এনেছি খেলো দাদা গো এদিকে আমি মেয়ে লোক ঠেকি পারি ঘরে শুয়ে আছি ঠকা মাত্র বাবা কি হয়েছে কি ও বৌদি হবে হবে বলেছে আমার হাওয়া শুকিয়ে ভগবান মদল ঘরে নি এত রাতে কি হবে বলে তুই মদ আছে হবে চুল্লু জাল দিয়ে সব শেষ হয়ে গেছে লক্ষ্মী সোনা কি বলিস এই সময় বলে কেউ কেউ যায় তুই টুকটুক করে যাবি কাজ ভাঙবি পাখি মারবি ঘরে ঘুরে চলে আসবি কোন চিন্তা করতে হবে না একদম ছট করে ফট করে চলে আসবে তুমি জানো আমার নাম আদারে আমি পড়া করি না কারোর ভাতারে আর আজ সকালে আমার কাস্টমার যদি শুধু মদকে চার লাপে ঘুরে চলে যায় তা মা কালী দিবি তোর কিচ্ছু করবো কি করবি তোরে হেমন দিস দায়িত্ব শিমোড়াই পেটে গরম তেলের ছেঁকে এই মদের চাট করে আমি হোম ডেলিভারি করতে খেতে মানুষ বাঁচে না মানুষ মরে যায় ওই জন্য ওই রাত্রেবেলা দাদা খেঁচি বলে ঘুরতিনি দাদা কোথায় পেলে যে না এই আমার বৌদি পুরো ধানি লঙ্কা যেখানে লাগবে গুন 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 করবি ছিল এক কাজ এলো আর এক কাজ তাই তো আমার নাম রাখ